শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পাঁচ এপ্রিল শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রমজানের শেষের দিকে আজ এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা বরহলায় বরহলার দুধপাতিলে বয়স্ক এক যুবক যুবতীর একই ডালে একই দড়িতে ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র চাঞ্চল্য এলাকায় বিস্তারিতে থাকবে প্রতিবেদনে প্রতি বছর গরিব মেয়েদের এক লক্ষ টাকা করে দেওয়া সহ পঁচিশটি ঘোষণা আজ কংগ্রেসের ইশতেহারে পঁচিশটি গ্যারান্টি ঘোষণা এবার ইউপিআই দিয়ে জমা করা যাবে টাকা লাগবে না এটিএম কার্ড বড় ঘোষণায় নতুন চমক আর আরবিআইয়ের বরা কুপত্যকায় মাইমাল ঐক্যে বৃহৎ ফাটল বুটের মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা হাসিল করতে চাইছে বিজেপি বিজেপির সাথে নেই আলগাপুরের মাইমাল বুটাররা চার মাসের ভেতরে পরিবর্তন হবেন অসমের মুখ্যমন্ত্রী ভবিষ্যৎবাণী প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার হাইলাকান্দি জেলার এক লক্ষ আঠারো হাজার নয়শো তেপ্পান্ন কার্ড হোল্ডারদের জন্য মার্চ মাসের গমের আঠা বরাদ্দ আলগাপুরের বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্তদের মধ্যে ত্রিপল বন্টন শুরু রাজ্যে বুট মিটলেই পঞ্চাশ হাজার চাকরি ছাত্রীদের পড়ার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে মোদির গ্যারান্টি এবং মামার ওয়ারেন্টি চলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর এবং শেষ খবরটি উত্তর করিমগঞ্জের পশ্চিম সেরুলবা গ্রামে কৃত্রিম বন্যা পরিত্রাণ পেতে রাস্তায় বেরিয়ে সূচ্চার স্থানীয়রা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রমজানের শেষের দিকে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটল বরহলার দুধ পাতিলে অপ্রাপ্ত বয়স্ক যুবক যুবতীর একই ডালে জুলন্ত লাশ উদ্ধার গরের পাশে তাকে একটি গাছের ডালে একই রশিতে এই যুবক যুবতীর দেহ উদ্ধার পরিবার তাদের সম্পর্ককে স্বীকৃতি দেয়নি বলে নিজেকে শেষ করার পথ বেছে নেয় এক নাবালক যুবক যুবতী ঘটনাটি ঘটেছে দুধপাতিল ষষ্ঠ খণ্ডে সেখানকার দুই প্রতিবেশী বছর ষোলোয়ের তালুকদার পদবীর কিশোর এবং বছর তেরোয়ের লস্কর পদবীর কিশোরীর মধ্যে সম্পর্ক গড়ে উঠে কিন্তু তাদের এই সম্পর্ক মেনে নেনি পরিবারের লোকেরা এতে আজ অর্থাৎ শুক্রবার বুররাতে চরম সিদ্ধান্ত নিয়ে নে তারা আজ সকালে গ্রামের লোকেরা একটি গাছের ডালে একই রশিতে দুজনের নিতর দেহ দেখতে পান সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় দেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি উনিশ এপ্রিল প্রথম দফার বুট হওয়ার কথা এমন পরিস্থিতিতে সব রাজনৈতিক দলই তাদের শেষ বাজি খেলছে এই ধারাবাহিকতায় আজ কংগ্রেস দুই সালের লোকসভা নির্বাচনের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস নিশ্চিত করবে যে প্রত্যেক নাগরিকের মতো সংখ্যালঘুদেরও পোশাক খাদ্য বাসা এবং ব্যক্তিগত আইন পছন্দের স্বাধীনতা থাকবে কংগ্রেসের ঘোষণা আমরা ব্যক্তিগত আইনের সংস্কারকে উৎসাহিত করব সংশ্লিষ্ট সম্প্রদায়ের অংশগ্রহণ ও সম্মতিতে এ ধরনের সংস্কার করতে হবে আমরা সরকারি পরীক্ষা এবং সরকারি পদগুলির আবেদন ফি বাতিল করব ব্যাপক বেকারত্বের কারণে ত্রাণের এককালীন ব্যবস্থা হিসাবে সমস্ত শিক্ষার্থী শিক্ষা ঋণের ক্ষেত্রে পনেরো মার্চ দুই হাজার চব্বিশ তারিখে অপরিশোধিত সুদসহ প্রাপ্য পরিমাণটি লিখে দেওয়া হবে এবং ব্যাংকগুলিকে সরকার ক্ষতিপূরণ দেবে সরকার এল জি কিউআইএ প্লাস সম্প্রদায়ের অন্তর্গত দম্পতিদের মধ্যে নাগরিক ইউনিয়নকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি আইন আনবে কংগ্রেস পার্টি তার ইস্তেহারে বলেছে যে দলটি জাতীয় উপবর্ণ এবং তাদের আর্থ সামাজিক অবস্থার গণনা করার জন্য দেশব্যাপী আর্থ সামাজিক ও বর্ণ জনগণনা পরিচালনা করবে এবং এসসি এসটি এবং ও জন্য সংরক্ষণের উপর পঞ্চাশ শতাংশ ঊর্ধ্বসীমা বাড়ানোর জন্য একটি সংবিধান সংশোধনী পাশ করবে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় প্রবীণ নাগরিক বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশনে কেন্দ্রীয় সরকারের অবদান মাসিক দুইশো থেকে পাঁচশো টাকা কংগ্রেস এই পরিমাণ বাড়িয়ে মাসে এক হাজার টাকা করবে কংগ্রেস তাদের ইশতেহারে গরিব মেয়েদের বছরে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে পাশাপাশি দেশে সংরক্ষণের সীমা পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দে হাইলাকান্দি জেলার এক লক্ষ আঠারো হাজার নয়শো তেপ্পান্ন কার্ড হোল্ডারদের জন্য মার্চ মাসের গমের আটা বরাদ্দ হাইলাকান্দি জেলার ষোলোটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতির অধীনে টাকা এক লক্ষ আঠারো হাজার নয়শো তেপ্পান্ন প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড হোল্ডারদের জন্য মার্চ মাসের গমের আটা সাপ বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার এক নির্দেশে জেলার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতিতে আগামী দশ এপ্রিলের মধ্যে নির্বাচিত ফ্লাওয়ার মিল থেকে আটা সংগ্রহ করে গ্রাহক জনগণের মধ্যে বিতরণ করতে বলেছেন রাজ্য সরকার হাইলাকান্দি জেলার এক লক্ষ আঠারো হাজার নয়শো তেপ্পান্ন প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড হোল্ডারদের জন্য মার্চ মাসের অ্যালোকেশন হিসাবে দুই হাজার একশো চল্লিশ কুইন্টাল পঞ্চাশ কেজি গমের আটা বরাদ্দ করেছেন খাদ্য সুরক্ষা যোজনার কর্মসূচির অধীনে অগ্রাধিকার পরিবারের কার্ডধারককে নির্দিষ্ট মূল্যে এক কেজি সাতশো গ্রাম করে গমের আটা বরাদ্দ করা হয়েছে এবার ইউপিআই দিয়ে জমা করা যাবে টাকা লাগবে না এটিএম বড় ঘোষণায় নতুন চমক আরবিআইয়ের ভারতীয় অনলাইন লেনদেনের জগতে ইউপিআই যে বিপ্লব এনেছে তাতে কোনো সন্দেহ নেই এবার ইউপিআইকে আরও এক ধাপ উন্নত করতে চলেছে আরবিআই শুক্রবার মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর ইউপিআই নিয়ে বড় ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস নতুন পরিকল্পনা মোতাবেক ইউপিআই ব্যবহারকারীরা অর্থাৎ ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে ক্যাশ ডিপোজিট মেশিন থেকে টাকা জমা করতে পারবেন বিষয়টি স্পষ্ট করা না হলেও ধারণা করা যেতে পারে যে ডিপোজিট মেশিনে টাকা জমা করার ক্ষেত্রে একটি স্ক্যানার অপশন থাকবে ভেরিফিকেশনের পর স্ক্যান করেই মোবাইলের সাহায্যে টাকা জমা করতে পারবেন সাধারণ গ্রাহকরা চার মাসের ভেতরে পরিবর্তন হবে অসমের মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার ভবিষ্যৎবাণী চার মাসের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হবে হিমন্ত বিশ্ব বিশ্বশর্মাকে তিনি বলেন লেকে দেব চার মাসের ভেতরে বদলি হবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন দুর্নীতি ভ্রষ্টাচারের অভিযোগে সাব্যস্ত হওয়ার পর কোনো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে রাখে না বিজেপি বিজেপি ইতিমধ্যে পরিবর্তন করেছে বিহার হরিয়ানা রাজস্থান ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বরাক উপত্যকার মাইমাল ঐক্যে বৃহৎ ফাটল বিজেপির সাথে নেই আলগাপুরের মাইমাল বুটাররা মাইমাল সমাজের নামে নোংরার রাজনীতিতে মেতে উঠেছেন একাংশ তথাকথিত নেতারা বুটের মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা হাসিল করতে চাইছে বিজেপি আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল বুটাররা বিজেপির সাথে নেই সাংবাদিক সম্মেলন করে একের পর এক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে সরব মাইমাল সমাজের লুক আলগাপুরের মাইমাল বুটাররা বলেন কংগ্রেস বিজেপি নয় এবারের নির্বাচনে তারা এআইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে বুট দেবেন রাজ্যে বুট মিটলেই পঞ্চাশ হাজার চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারে বেকার যুবক যুবতীদের জন্য সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার উদালগুড়িতে দলীয় প্রার্থী দিলীপ শৈকিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে অংশগ্রহণ করে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন এক লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়েছে সরকার এবার আরও পঞ্চাশ হাজার পদে চাকরি দেওয়া হবে তিনি বলেন এক লক্ষ চাকরির প্রতিশ্রুতি পালনের পর এতদিন ধরে আরও পঁয়ত্রিশ হাজার পদে চাকরির কথা বলে আসছিলাম কিন্তু পঁয়ত্রিশ হাজারের সঙ্গে আরও পনেরো হাজার মিলিয়ে মোট পঞ্চাশ হাজার পদে চাকরি দেওয়া হবে এদিকে রাজ্যের ছাত্রীদের পড়ার খরচ বহন করবে রাজ্য সরকার মেট্রিক অর্থাৎ এইচএসএলসি পাস করে এইচএসএ ভর্তি হলেই দশ হাজার টাকা দেওয়া হবে ছাত্রীদের স্নাতকে ভর্তি হলে বারো হাজার পাঁচশো টাকা এবং স্নাতকোত্তরের ছাত্রীদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে মুদির গ্যারান্টি চলবে এবং মামার ওয়ারেন্টি হাইলাকান্দি আলগাপুরের বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্তদের মধ্যে ত্রিপল বন্টন শুরু হাইলাকান্দি জেলা জুড়ে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইলাকান্দি সার্কুলের অধীন বিভিন্ন গ্রামাঞ্চলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সঙ্গে জ্বর তুফানে পুরো হাইলাকান্দি জেলার বহু গ্রামাঞ্চলে গড়বাড়ি তসনস হয়ে গিয়েছে এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সাহায্যের জন্য হাইলাকান্দি জেলা আয়ুক্ত উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে জেলার চারটি সার্কুলের অধীনে সার্কুল অফিসারদের জেলার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে ত্রিপল বন্টন করার নির্দেশ দেন এর পরিপ্রেক্ষিতে আলগাপুর সার্কুলের অধীন বাসবাড়ি বাটিরকুপা সৈদবঞ্জ সহ বিভিন্ন জিপিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল বিতরণ করা হয় এবার শেষ খবরটি একদিকে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল অন্যদিকে কৃত্রিম বন্যায় বাসছে উত্তর করিমগঞ্জের বেশ কিছু বাড়িঘর এইসব দিকে কোনো রাজনৈতিক দলের নেতা প্রার্থীদের নজর নেই উঠছে এমন অভিযোগ উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার জিপির পশ্চিম সেরুলবা গ্রামে দেখা দিয়েছে প্রবল কৃত্রিম বন্যা বৃষ্টির জমা জলে অসংখ্য বাড়িগর জলমগ্ন হওয়ার উপক্রম মূলত জল নিষ্কাশনের নালা বন্ধ হওয়ার ফলে এই কৃত্রিম বন্যায় প্লাবিত হচ্ছে সমগ্র পশ্চিম সেরুলবাগ অংশ বেশ কয়েকটি বাড়ির উঠোনে হাঁটুর উপরে জল গরের বেড়া তলিয়ে যাচ্ছে জলের নিচে অনতি বিলম্বে পশ্চিম সেরুলবা গ্রামের জল নিষ্কাশনের নালা পরিষ্কার না হলে আসন্ন বর্ষার মরশুমে পুরো জলের তলায় যেতে পারে এই গ্রামটি তাই এ ব্যাপারে করিমগঞ্জের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন পশ্চিম সেরুলবাগের ভুক্তভোগী মানুষ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন